আসসালামু আলাইকুম বন্ধুরা ইনফোমংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে শেয়ার করব বিশ্বের এক নম্বর ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেব বেজুসের জীবনী তিনি কিভাবে পৃথিবীর এক নম্বর ধনী হয়ে উঠলেন তার গল্প জেব বেজুসের জীবনী থেকে শেখার মতো অনেক কিছুই আছে ঝুঁকি নিয়ে সফল হওয়ার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনী জেব বেজুস একজন আমেরিকান উদ্যোক্তা তিনি বিশ্বের সেরা অনলাইন শপ অ্যামাজন ডট কমের প্রতিষ্ঠাতা ও সিইও এবং ওয়াশিংটন পোস্টের বর্তমান মালিক তার ব্যবসায়িক সফলতার কারণে তিনি পৃথিবীর সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন আমরা আজ তার জীবনের বিশেষ অংশগুলো জানব জেব বেজুসের মুজ ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় এগারো হাজার আটশো কোটি র ডলারের বেশি যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ব্যক্তিগত সম্পদের রেকর্ডগুলোর একটি চলুন জেনে নেওয়া যাক কীভাবে তিনি আজকের অবস্থানে পৌঁছলেন একন ই কমার্সের প্রতিকৃত এবং অ্যামাজন ডট কমের প্রতিষ্ঠাতা জেব বজুসের জন্ম উনিশশো সালের বারোই জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ছোটোবেলা থেকেই কম্পিউটারের প্রতি দারুণ আগ্রহ ছিল তিনি পড়াশোনাও করেছিলেন ইউনিভার্সিটি অব পিনস্টন এ কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশনের পর তিনি ওয়ার্ল্ড টিস্টে কাজ করতে শুরু করেন এবং উনিশশো সালে ইনভেস্টমেন্ট ফার্ম ডিই শো এর ইতিহাসে সর্বকনিষ্ঠ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন কিন্তু চার বছর পরেই তিনি এই লোভনীয় চাকরিটি ছেড়ে দিয়ে অ্যামাজন প্রতিষ্ঠার কাজে হাত দেন অ্যামাজনের প্রথমে শুধু একটি ভার্চুয়াল বুকশপ হিসেবে যাত্রা শুরু করে ধীরে ধীরে ইন্টারনেট জগতে সবচেয়ে বড় একটি সাফল্যের গল্প হয়ে ওঠে দু সালে বেজুস পঁচিশ কোটি মার্কিন ডলারে পৃথিবীর অন্যতম সেরা একটি পত্রিকা ওয়াশিংটন পোস্ট কিনে নেন শুরুর কথা জেফের মায়ের নাম ছিল জ্যাকলিন গিস জর্গেসিন এবং তার জন্মদাতা পিতার নাম টেট জর্গেসিন জেফের জন্মের সময় তার মায়ের বয়স আঠারো তার বাবা মা এক বছরের কম সময় বিবাহিত ছিলেন জেফের বয়স যখন চার বছর তখন তার মা একজন কিউবান অধিবাসী মাইকে বেজুসকে বিয়ে করেন মায়ের নতুন উপাধি জেফ বেজুস এর উপাধি হয়ে যায় ছোটবেলা থেকেই জেফের মধ্যে বিভিন্ন জিনিস কীভাবে কাজ করে তা জানার দারুণ আগ্রহ ছিল একদম ছোটো বয়সে তিনি তাদের গ্যারেজটিতে প্রায় একটি ল্যাবরেটরি বানিয়ে ফেলেছিলেন ঘরের চারপাশে ছিল ইলেকট্রনিক যন্ত্রপাতি আঁকড়া কিশোরে পা দেওয়ার কিছুদিনের মধ্যেই তার পরিবার মায়ামিতে বসবাস শুরু করে সেখানকার হাই স্কুলে ফলাফলে রেকর্ড ভেঙে পাশ করে বের হন জেভ বেজুস তার প্রথম ব্যবসা শুরু এই হাই স্কুল থেকে ড্রিম ইনস্টিটিউট নামের চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তিনি একটি শিক্ষামূলক ক্যাম্প শুরু করেছিলেন আমেরিকার বিখ্যাত প্রিন্সটন ইউনিভার্সিটি তার ভালো লাগার বিষয় কম্পিউটার নিয়ে পড়াশোনা শুরু করেন উনিশশো ছিয়াশি সাল থেকে কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সেরা ফলাফল করে বের হন বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করার পর ওয়াল স্ট্রিটের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি যার মধ্যে ফিটেল এবং ইনভেস্টমেন্ট ফার্ম শো উল্লেখযোগ্য ডিএ শো তে কাজ করতে গিয়ে যে অসাধারণ সাফল্যের দেখা পান উনিশশো সালে তিনি ফার্মের ইতিহাসে সর্বকনিষ্ঠ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি লাভ করেন এই প্রতিষ্ঠানে কাজ করার সময়ে তিনি তার স্ত্রী ম্যাকেনজির সাথে পরিচিত হন ফিল্যান্সে একটি দারুণ ক্যারিয়ার গড়ে তোলার পরও ই কমার্সে বিনিয়োগ করার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন উনিশশো সালে তিনি চাকরি সেরে দিয়ে সিয়াটোলে চলে গিয়ে একটি অনলাইন বুকশপ খুলে ইন্টারনেট মার্কেটিং জগতে পা দেন সেই সময় ইন্টারনেট মার্কেটিং খুবই প্রচলিত একটি বিষয় ছিল অ্যামাজন ডট কমের প্রতিষ্ঠা তার গ্যারেজে অল্প কয়েকজন কর্মী নিয়ে তার নতুন কোম্পানির জন্য সফটওয়্যার তৈরির কাজ শুরু করেন পরবর্তীতে তারা দুই বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট কাজ শুরু করে এবং ধীরে ধীরে একটি পরীক্ষামূলক ওয়েবসাইট চালু করেন উনিশশো সালে সালের ষোলোই জুলাই তিনশো জন বন্ধুকে বেটা টেস্টিংয়ের জন্য ডেরকে সাইট উদ্বোধন করেন সাইটের নাম দেওয়া হয় দক্ষিণ আমেরিকান বহু শাখা বিশিষ্ট নদী অ্যামাজনের নামে তিনি যা আশা করেছিলেন কুম্ভানির প্রাথমিক সাফল্য তার চেয়ে অনেক ভালো ছিল পত্রপত্রিকায় কোনোরকম বিজ্ঞাপন দেওয়া ছাড়াই প্রথম ত্রিশ দিনে অ্যামাজন সহ আরও পঁয়তাল্লিশটি দেশের বই বিক্রি করে ফেলে দুই মাসের মধ্যে অ্যামাজনের সাপ্তাহিক বিক্রয়ের পরিমাণ বিশ হাজার ডলার পৌঁছায় জেব বেজুস ও তার টিম নিজেরাই এত কম সময়ে এতটা সাফল্য আশা করেননি উনিশশো সালে অ্যামাজন বেটা টেস্টিং শেষ করে পাকাপাকিভাবে ব্যবসা শুরু করে কয়েক অনেক মার্কেট বিশেষজ্ঞ ধারণা করেছিলেন অ্যামাজনে সাফল্য ধরে রাখতে পারবে না কারণ সব প্রতিষ্ঠানে তাদের পণ্যের জন্য এমন অনলাইন শপ খুলে বসবে কিন্তু দুই বছরের মধ্যে তাদের এই সন্দেহকে ভুল প্রমাণ করে অ্যামাজন সমস্ত প্রতিযোগিতায় পেছনে ফেলে ই কমার্সে এক নম্বরের সাইট চলে দাঁড়ালো উনিশশো আটানব্বই সালে বেজুস্তার প্রতিষ্ঠানের সেবা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সিডিও ভিডিও টেপ বিক্রি শুরু করলেন তারপর বড়ো বড়ো খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মধ্য দিয়ে একে একটি পোশাক ইলেকট্রনিক্স খেলনা ও অন্যান্য পণ্য যুগ হলো যেখানে নব্বই দশকের প্রচুর ডটকম সাইট আস নিশ্চিহ্ন হয়ে গেছে সেখানে অ্যামাজন উনিশশো পঁচানব্বই সালে পাঁচ লক্ষ দশ হাজার মার্কিন ডলার বার্ষিক বিক্রয় দিয়ে শুরু করার দশ বছরের মাথায় তাকে একশো সত্তর কোটি মার্কিন ডলার নিয়ে যেতে সক্ষম হয়েছিল যার ধারাবাহিকতা এখনও বজায় আছে দু হাজার ছয় সালে অ্যামাজন ডট কম পণ্য বিক্রয়ের পাশাপাশি তাদের ভিডিও অন ডিম্যান্ড সার্ভিস চালু করলো যার প্রাথমিক নাম ছিল অ্যামাজন আনবক্স পরবর্তী যা অ্যামাজন ইনস্ট্যান্ট ভিডিও নামে জনপ্রিয় হয়ে ওঠে দু সালে অ্যামাজন তাদের ডিজিটাল বই পড়ার একটি স্মার্ট ডিভাইস কিডল বাজারে ছাড়ল যার মাধ্যমে ব্যবহারকারীরা বই পড়ার পাশাপাশি বই কেনা ডাউনলোড ও স্টোর করার সুবিধা পেলেন সেই বছরও বেজুস ব্লো অরিজিন এর তার বিনিয়োগের ঘোষণা দেন ব্লো অরিজিন তাদের গ্রাহকদের অর্থের বিনিময়ে মহাকাশে ভ্রমণের সুযোগ প্রদান করবে বেজুস দু সালে কিন্ডল ফায়ার বাজারে ছাড়ার মাধ্যমে ট্যাপ মার্কেটে প্রবেশ করেন পরবর্তীতে সেপ্টেম্বরে তিনি নতুন কিন্ডলে ফায়ার ফায়ার এইচডির ঘোষণা দেন যেডির ডিজাইন করা হয়েছিল অ্যাপলের আইপ্যাডের সাথে প্রতিযোগিতা করার জন্য ওয়াশিংটন পোস্ট ক্রয় দু হাজার তেরো সালের আগস্ট মাসে পাঁচ তারিখে বিশ্ববিখ্যাত পত্রিকা ওয়াশিংটন এর সমস্ত প্রকাশনা কিনে নিয়ে পৃথিবীর প্রায় সবগুলো বড় নিউজ এজেন্সির খবরের শিরোনামে উঠে আসে বেদস প্রতিষ্ঠানটি কিনতে তিনি পঁচিশ কোটি মার্কিন ডলার খরচ করেন বাংলা টাকায় যার মূল্য একুশশো কোটি টাকা এর ফলে ওয়াশিংটন পুষ্টের উপর গ্রাহাম পরিবারের চার প্রজন্মের মালিকানা ইতি ঘটে পত্রিকা বিক্রি করার পর পুষ্টের সদ্যবিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ডোনাল্ড ই গ্রাহাম একটি বিবৃতিতে বলেন পোস্ট আগের মালিকানার অধীনেও টিকে থাকতো এবং অদূর ভবিষ্যতে লাভের মুখও দেখতে পারত কিন্তু আমরা চাইছিলাম আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র টিকে থাকার চাইতে বেশি কিছু করুক আমি বলছি না এর ফলে প্রতিষ্ঠানে নিশ্চিতভাবে সাফল্যের পথে ফিরে আসবে কিন্তু এর ফলে সাফল্যতা ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেল যেতুদের ব্যবসায়িক ক্ষমতার প্রতি এমনই ভরসা গ্রাহমের অ্যামাজন প্রাইম দু সালে ডিসেম্বর বেজুস অ্যামাজন প্রকল্পের কারণে আবার আলোচনায় উঠে আসে প্রকল্পটির নাম অ্যামাজন প্রাইম এয়ার এই প্রকল্পের অধীনে বেসুসের কোম্পানি এমন কিছু রিমোট কন্ট্রোল চালিত ড্রোনকে কাজে লাগানোর পরিকল্পনা করে যেগুলো নির্ভুলভাবে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছতে দিতে পারবে বেজুসের কথা এই ড্রোনগুলো পাঁচ পাউন্ড পর্যন্ত ওজনে মালামাল গ্রহণ করতে পারবে এবং সেগুলো কোম্পানি পণ্য বিপণন কেন্দ্র থেকে দশ মাইল পর্যন্ত এলাকা কাভার করতে পারবে তিনি আরও বলেছিলেন দু হাজার তেরোর পরবর্তী চার থেকে পাঁচ বছরের মধ্যে প্লায়ন এয়ার বাস্তবতার মুখ দেখতে পারবে ব্যর্থতা একজন সফল মানুষ হতে গেলে ব্যর্থতার অভিজ্ঞতা থাকতেই হয় এমন কোনো সফল মানুষ পাওয়া যাবে না যিনি জীবনের কোনো না কোনো পর্যায়ে ব্যর্থ হননি দেব বেজুসের মতো একজন অসাধারণ সফল মানুষের জীবনে ব্যর্থতা এসেছিল দু সালে অ্যামাজন যখন মোবাইল ফোনের বাজারে নামার জন্য ফায়ার ফোন বাজারে আনে সেই প্রকল্পের কিছু কিছু ভুল বেজুসের নজর এড়িয়ে গিয়েছিল ফলাফল হিসেবে পণ্যটি এর জটিল ইউজার ইন্টারফেসের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পরবর্তী বছর অ্যামাজন তার তাদের ফোন বাজারে ছাড়েনি অ্যামাজন স্টুডিওস অ্যামাজন স্টুডিওর মাধ্যমে ভিডিও প্রকাশন ব্যবসায় বেজুজ বেশ বড় সাফল্যপান দু সালে বেশ কয়েকটি অনুষ্ঠান প্রযোজনা করার পর দু সালে ট্রান্সপারেন্ট ও মোজার্ট ইন দ্য জঙ্গল এই দুটি হিট মুভি সুনির্বাণ করে দু সালে অ্যামাজন স্পাই লিডের সিরাক এর মধ্য দিয়ে তাদের প্রথম অরিজিন ফিচার ফিল্ম মুক্তি দেয় দু সালে বেজুস স্টার ট্রেক বিহাইন্ড সিনেমায় একটি অ্যালিয়েনের চরিত্র করে অভিনেতার খাতায় নাম লেখান এখানে বলে রাখা ভালো অনেক জিনিয়াসের মতো তিনিও ছুটবেলায় স্টার ট্রেকের পাগল ভক্ত ছিলেন দু সালের জুলাইয়ে কিছু সময়ের জন্য তিনি বিল গেটসকে টোপকে বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি হিসেবে উঠে আসে তবে কিছু পরে আবার তিনি দুই নম্বরে চলে যান অক্টোবরে আবার তিনি এক নম্বরে চলে আসে ইতিহাসের সবচেয়ে সম্প্রসারী ব্যক্তিদের একজন দু হাজার আঠারো জানুয়ারিতে ব্লুমবার্গের হিসেব মতে তার মোট সম্পদের পরিমাণ গণনা করা হয় একশো বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় এগারো কোটি মার্কিন ডলার তারা আগে পৃথিবীর ইতিহাসে হাতে গোনা কয়েকজন মানুষ এত সম্পদের মালিক হতে পেরেছেন বেজুর যদি তার চাকরি আর নিশ্চিত জীবনের নিরাপত্তা সেরে অ্যামাজন শুরু করার ঝুঁকি না নিতেন তাহলে তার নিজের জীবন তো বটেই পৃথিবীর চেহারাটাও হয়তো অন্যরকম হতো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বেজুসের জয়যাত্রা এখনও অব্যাহত আছে কে জানে তিনি কোথায় গিয়ে থামবেন জেব বেজুসের জীবনী কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান যদি মনে হয় বেজুস এর জীবনী থেকে অন্যরা অনুপ্রাণিত হতে পারবে বা কিছু শিখতে পারবে তবে লেখাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন সাফল্যের পথে প্রতি পদক্ষেপ লড়াই আপনার সাথে আছে